সবাই রেডি তো 1600 মিটার দৌড়ানোর জন্য? আচ্ছা আচ্ছা, যারা বসে আছো একটু ওদেরকে উৎসাহ প্রদান করো, ঠিক আছে? ওকে, লেটস গো, স্টার্ট, শুরু করো। ১৬০০ মিটার দৌড়ানোর নিয়মটা মাথায় রাখলেই দৌড় কমপ্লিট করা যাবে, কি বলো তোমরা? তোমাদের কি মনে হয়, পারবে ওরা শেষ করতে? দেখি সবাই গইন কয় পাক হয় আর কি। কয়টা দিছে, দুইটা হলো না? ১৬০০ মিটার দৌড় পুলিশের দ্বিতীয় দিনের প্রথম ইভেন্ট, ঠিক আছে? ১৬০০ মিটার দৌড়ানোর সময় শুধু মাথায় রাখতে হবে যদি পেটের কানে ব্যথা করে। সোলো রিদমে দৌড়ে ম্যাসেজ করতে হবে, আর ওই ম্যাসেজের সময় আবার দৌড়ানো থামানো যাবে না, হালকা দৌড়াইতে হবে। কয়টা হলো, কয় পাক? তিনটা। কাবিলও কয়টা পারবা? পারবা? সবাই পারবা? সবাই পারা যাবে তো? শপথ, পারবা তো শেষ পর্যন্ত? কয়টা হলো রে? চারটা। এই দম আছে, কয়টা হলো? পুলিশে এবার তোমরা যারা এখানে যতগুলো স্টুডেন্ট আসছো, তোমাদের কাছে একটু ক্লোজ হও, তোমরা যদি শারীরিক ইভেন্টে সবাই মোটামুটি টিকতে পারো, দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম ছেলে ইনশাল্লাহ পরে এবার চাকরি পাবা, বুঝে গেছে কি? ম্যাক্সিমাম ছেলে এবার চাকরি পাবা। শুধু এখন যে কয়দিন কোচিং এর বাকি আছে, এই কয়দিন শুধুমাত্র দুই তিন বেলা করে ফিজিক্যালটাই বেশি করো, বুঝে গেছে কি? আর রিটেন পরীক্ষার জন্য আমি আরো কিছু নতুন মডেল টেস্ট বানাচ্ছি আর কি, ওগুলো মডেল টেস্ট গুলো রেডি হয়ে গেলে ওগুলো আমরা ধামাধাম সব নিয়ে নেব। স্পেশাল স্পেশাল মডেল টেস্ট বানানো সবই হবে। কে দম আছে তো? পারবা? গুড, মনোবলটাই বড় বিষয়, তাই না? হ্যাঁ, সবসময় মনোবল ঠিক রাখতে হবে। কয়টা হলো? নয়টা। গুড, মনোবল, যে কোনো পরীক্ষা মনোবল ঠিক রাখবা, দেখবা যে পরীক্ষায় পাশ করা সহজ হয়েছে। আর তোমরা সোলজার একাডেমির ছাত্র হয়ে যদি প্রস্তুতি নেওয়ার পরও যদি ফিল করো, তাহলে তো খারাপ না, তাই না? কে পলাশ, পাশ তো করা উচিত, করবা? রাব্বে বিস্তার, পাশ করবো ইনশাল্লাহ, পাশ করবো ইনশাল্লাহ নাকি? আচ্ছা, এরপরে দেখি তোমাদের। গুড, বাবা একটু ওদেরকে উৎসাহ প্রদান করো, ভালোই তো করছে। গুড,
باي باي خلو অনেকেই ছিল অনেকেই ছিল শেষ পর্যন্ত দেখি কয়জন টিকতে পারে কয় পাক হয়েছে কয় পাক পনেরোটা অনেকে বসে পড়তেছে এটা দেখে আবার ভয় পায়ও না তাই না এটা দেখে আবার ভয় পাওয়ার কিছু নেই তুমি পারবা ইনশাল্লাহ কটা হয়েছে কটা হয়েছে হয়েছে এবার কোন গ্রুপ যাবা তোমাদের পায়ে ব্যথা আছে নাকি না স্যার পারবা ইনশাআল্লাহ স্যার